কাশ্মীরের আপেল বাগান এখন পশ্চিমবঙ্গের সমতলেই। হ্যাঁ ঠিকই শুনেছেন, শীতপ্রধান অঞ্চলের মতো সুমিষ্ট আপেল আমাদের এই নাতিশীতোষ্ণ জলবায়ুতেই ফলিয়ে দেখালেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বগুলা নামক একটি অঞ্চলের প্রসেনজিৎ বিশ্বাস। তার আপেল চাষের সম্পূর্ণ পদ্ধতি সহ তার বাগানের প্রতিটি সমস্যার সমাধান আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা আপেল চাষ শিখতে পারেন এবং আপেল বাগানে এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই তার প্রতিকার করতে পারেন। আপেল বাগানের পরিকল্পনা কেন নিলেন আপনি? আপেল বাগান বলতে আমার একটা দাদা আছে পরিচিতি, এগ্রিকালচার ডিপার্টমেন্টে বেসরকারিভাবে আছেন উনি। ওই দাদার মারফত আমার জানা যে ব্যাপারটা, দাদা বাড়িতে চারটে গাছ লাগিয়েছিল, টবে যখন ফল আসে তখন দাদা আমাকে ছবি পাঠিয়েছিল। তো সেই ছবি দেখার পরে আমার মনে হলো এটা বাগানটা বড় করে বা মাটিতে অনেক ভালোভাবে করা যায়। তারপরে আমি দাদার সঙ্গে যোগাযোগ করে আমি চারা আনাই। এই চাষের জন্য কিরকম জায়গার প্রয়োজন হয়? এই চাষের জন্য জায়গা বলতে লো ল্যান্ডে এটা হবে না, যেখানে জল জমা হয় সেখানটায় হবে না, একটু হাইল্যান্ড জায়গা হলে মানে গাছটা খুব ভালো হবে, বা গোড়ায় যেখানে জল না জমে সেই ধরনের জায়গার দরকার। মানে একটু উঁচু জমি হলে চাষটা ভালো হয়, যে কোনো মাটিতেই চাষটা সম্ভব। তো কতদিন আগে আপনি আপেল বাগান শুরু করেন? আজ থেকে 13-14 মাস আগের থেকে আমি প্রিপারেশন নিয়ে শুরু করি কাজটা। মানে আজ থেকে বলতে 2020 সালের এই জুন মাস, এর 13 মাস আগে থেকে আপনি কালচারটা শুরু করেছেন। যখন চারা বাগানটা শুরু করলেন তখন কোথা থেকে চারা নিয়ে এসেছিলেন? চারা এনেছিলাম ওই IIFSER মধুপুরম, ওখান থেকে চারাটা ওই দাদার মাধ্যমে এনেছিলাম। আর চারা প্রতি আপনার কেমন খরচ পড়েছিল? 2300-2400 টাকা হবে। আপনি যে চারাটা নিয়ে আসলেন তখন চারা নিয়ে এসে কি জমিতে বসিয়ে দিয়েছেন নাকি তার আগে কোনো কাজ করতে হয়? চারাটা যেভাবে আসে সেভাবে তো জমিতে বসানো, আমি মানে মনে করিনি যে এইভাবে চারাটা হবে কি হবে না। আমি মানে একটা দোমনায় ছিলাম, তো চারাটা এরকম একটা ডাল ছিল, আঙুলের মতো একটা ডাল ছিল, সেই ডালের নিচে দুটো তিনটে শেকড় ছিল। কালচারের গাছ তো ওইরকমই হয় আমি শুনেছি পরে। তো গাছটাকে আমি বাড়ি প্যাকেটিং করে মাটি দিয়ে সার ঠাত দিয়ে আমি আবার ছাদে 1-2 মাস তৈরি করি, তারপরে পাতা বেরোয়, পোট আসে, তারপরে আমি মাটিতে দিই। আপেল চারার ক্ষেত্রে মাটিটা কীভাবে তৈরি করতে হয়? মাটিটা তৈরি করতে হয়, এটা লো ল্যান্ডে সম্ভব না, যেখানে জল জমা হয় সেখানে সম্ভব না। মাটিটাকে আমি যেহেতু এখানে অনেক মাটি দিয়ে উঁচু করে জায়গাটাকে তৈরি করেছিলাম প্রথমে, তারপরে আমি মাটি রেডি করেছি, যত সার লাগে, যা লাগে, গোবর সার, ভার্মি কম্পোস্ট, আরও নানা শব্দ লাগে, সেইগুলো দিয়ে আমি রেডি করে তারপরে চারাটাকে এখানে বসাই। চারা বসানোর জন্য কতটা ডিস্টেন্সে চারাটা বসাতে হয়? 9 ফিট বাই 9 ফিট। আচ্ছা, একটা চারা থেকে আরেকটা চারা ডিস্টেন্স 9 ফুট থাকতে হবে। তো চারা বসানোর সময় যখন গর্তটা করা হয় তখন কতটা ডিস্টেন্সে, মানে কতটা গভীরতা করতে হয়? 3 ফুট বাই 3 ফুট। 3 ফুট বাই 3 ফুট গর্তের মধ্যে? হ্যাঁ, গর্তটাও 3 ফুট হবে, 3 ফুট চারি সাইডেও 3 ফুট হবে। সেই সময় কি ওর মধ্যে কোনো সার বা কিছু দিতে হয়? গোবর সার দিতে হয়, ভার্মি কম্পোস্ট লাগে, আরও কিছু ওই পাথর জাতীয় কিছু লাগে, কিছু অনুখাদ্য আছে সেগুলো দিতে হয়। চারা লাগানোর পর কিরকম পরিচর্যা করতে হয়? পরিচর্যা বলতে যে জায়গাটা লাগানো হবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তারপরে জায়গাটায় বাঁশের খুঁটি দিয়ে যেমন বেঁধে রাখতে হবে চারাটা যাতে না নড়ে, হাওয়াতে মানে না দোলায় না নড়ে, সেই জায়গাটা দেখতে হবে, তারপরে দেখতে হবে মাটির মানে আর্দ্রতা কতটা আছে, মানে জলীয় বাষ্প কতটা আছে, হ্যাঁ কতটা আছে দেখতে হবে, যে এখন সেচ দিতে হবে কি দিতে হবে না সেই জন্য নিজে বুঝতে পারবে, এখন সেচ দিতে হবে। আচ্ছা আচ্ছা, নানান গাছে কোনো পোকা লাগছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, আমি গাছগুলোতে দেখছি যে এরকম আপনি একটু উঁচু করে রেখেছেন গোড়াটা মাটি দিয়ে, এটার কারণটা কি? এটার কারণ অ্যাকচুয়ালি গাছের গোড়া তো এখনো মানে অনেকটা আছে, মানে মোটা হয়নি, তো যদি এই ঝড়ের কারণে যাতে গাছটা হেলে না যায় বা গাছটা নড়া না লাগে সেই জন্য এরকম উঁচু করে রেখেছে। আচ্ছা, এখানে তো দেখছি যে আগাছা অনেক রয়েছে, ঘাস জন্মে গেছে, তো এই ঘাসগুলো থাকলে কি কোনো প্রবলেম হয়? প্রবলেমে এখন বর্ষার সময়, এখন পরিষ্কার করলে আবার 2 দিন পরে হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, প্রতিদিন তার মানে ঘাস যেগুলো জন্মে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়?
অ্যাকচুয়ালি তো আপেলগুলো হয় কাশ্মীরের দিকে বা ঠান্ডার জায়গায়, তো আমাদের সঙ্গে আমাদের এই ওয়েদারের সঙ্গে কি কোনো পার্থক্য আছে বা কোনো প্রবলেম হতে পারে এখানে করলে? না, এখানে করলে সমতলে করলে কোনো প্রবলেম হতে পারে না, যেহেতু আমাদের এটা ইন্ডিয়ান কোনো প্রজাতি না, এটা আমার কাছে আছে ইসরায়েলের দুটো প্রজাতি আছে আর আমেরিকান একটা প্রজাতি আছে, আর এটা হচ্ছে টিসু কালচারের গাছ, যে কোনো ওয়েদার যে কোনো মাটি ম্যাচ করে নিতে পারে। গাছ লাগানোর কতদিনের মাথায় ফুল এসেছে আপনার গাছ বাগানে? গাছ লাগানোর 10-11 মাসের মধ্যে ফুল এসেছে, মানে গেল যে ডিসেম্বর, এই ডিসেম্বরেই আমার প্রথম ফুল আসে। ডিসেম্বরের ফুল একটাও ছিল না, ফেব্রুয়ারির শেষের দিকে যে ফুলগুলো এসছে সেই ফুলগুলো আমার দাঁড়িয়ে গেছে। আচ্ছা, প্রথম ফুলগুলো দাঁড়িয়ে নি, সেকেন্ড ফুলগুলো দাঁড়িয়েছে। আচ্ছা, ফুল থেকে ফলের মধ্যে কতদিন সময় লেগেছে? ফুলের সঙ্গে সঙ্গে 15-16 দিন 20 দিনের মধ্যেই ফুলের মধ্যে থেকে ফল আসতে শুরু করেছিল। আচ্ছা, আপনি আমরা যেটুকু জানি সেটা হচ্ছে প্রথম যে ফুলটা ফোটে সেটা নেওয়া উচিত নয়, কিন্তু এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক কথা, কেন আমি প্রথম ফল রেখেছি, আমি যখন আপেলের এই গাছ লাগাই তখন অনেকে আমাকে অনেক কমেন্টস করেছে, বাজে বাজে কথা বলেছে, সেই কারণে আমি প্রথম বছর ফল আনি দেখেছি যে এটা ফল হতে পারে, এখানে চাষ হতে পারে, সেই কারণে আমি দেখিয়েছি। আচ্ছা, ফুল না নেওয়ার কারণটা কি প্রথম বছর? গাছটা অনেক কমজোরি থাকে, তো প্রথম বছরের গাছ অনেক কমজোরি থাকে, সেই কারণেই প্রথম বছর ফুল মানে ফল না নেওয়াই উচিত। এখানে আপেল বাগান করতে গেলে তো পোকামাকড়ের, আপেল যেহেতু মিষ্টি ফল সেই কারণে তো পোকামাকড়ের উপদ্রব হতে পারে, তো সেক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নেন? পদক্ষেপ বলতে গাছের পাতায় যেমন লাদা পোকা আছে ওটা ওষুধ পাওয়া যায়, এখানেই পাওয়া যায়। তারপরে যখন আমের মুকুল আসে ওই আম গাছে একটা পোকা হয়, আচ্ছা, পোকাটায় পাতাগুলোকে মানে ছিদ্র করে দেয়, ফুটো ফুটো করে দেয়, দেখতে পারবেন, তো ওর জন্য ওষুধ পাওয়া যায়। আচ্ছা, সেই সেই পাতাগুলো মানে এই পাতাগুলোকে ভালো রাখার জন্য যে ওষুধগুলো সেগুলো প্রয়োগ করতে হয়। আর মাঝে মাঝে সার বা কিছু রকম কি দেওয়ার প্রয়োজন পড়ে? 3 মাস পর পর নতুন গাছ তো এখনো ছোট, এরা এদের তো খাবার পরিপূর্ণভাবে দিতে হবে, তো এই 3 মাস পর পর এই গোবর সার গোড়াতে মাটিটা সরিয়ে আবার আটকে দিতে হয়, তো 1-2 বছর এটাকে করতে হবে, মানে 1-2 বছর রেখে যত্ন করে বড় করতে হয়, পরে এটা আম গাছের মতোই পরবর্তীকালে মানে ফলন দেবে। তো এই গাছটা ম্যাচিওর হতে কতদিন সময় লাগবে? এটা তো টিসু কালচারের গাছ, যখন টিসু কালচারটা তৈরি হয় তখন এর বয়স 2 বছর ওরা তৈরি করে রেডি করে তারপরে সাপ্লাই করে। আচ্ছা, তা সাপ্লাই করার পরে যখন মাটিতে দেওয়া হবে তার থেকে 5 বছরের পরে গিয়ে এটা ম্যাচিওর হবে। আপনি তো বললেন যে টিসু কালচারের গাছ নিয়ে আপনি ফার্ম শুরু করেছেন, তো টিসু কালচার আর নর্মাল কালচারের মধ্যে বুঝবো কি করে? টিসু কালচার বলতে এই একটা গাছ আপনি আসেন এখানে দেখতে পারবেন যে এই গাছটাতে একটা ডাল ভেঙে গেছে, ভাঙা সত্ত্বেও গাছটার মাথা শুকিয়ে গেছে, তারপরেও দেখেন বেঁচে আছে একটুখানি ডালে, তাও আবার বেরোচ্ছে, মানে এর টেম্পারটা অনেক ভালো থাকে গাছের। হ্যাঁ, অনেক টেম্পার থাকে এর, মানে এর শক্তিটা অনেক বেশি থাকে সাধারণ গ্রাফটিং চারা হয় তার থেকে অনেকটা পাওয়ারের বেশি থাকে। তো এখানে কি কোনো কাটিং বা কিছু রকম প্রয়োজন থাকে? না না, প্রথম বছর কোনো কাটিং দিলে 3 বছর পরের থেকে একে কাটিং করতে হয়, বড় করার জন্য যে সাধারণ ডালগুলো থাকে সেগুলো কেটে দিতে হয়। যেমন ফল এসছে, আমি তো প্রথমবার এসছে তাই সেই কারণে সব ফলই রেখে দিয়েছি, প্রুনিং করতে হয়, দেখেন এখানে ছোট বড় ফল আছে, ভালো ভালো ফলগুলো দেখে রেখে দিতে হয়, একে ব্যাগিং করতে হয়, ছোটো ফলগুলোকে কেটে দিতে হয়, তাহলে ফলের সাইজ আরও ভালো হয়, আরও অনেকটা সব কিছু দিক দিয়ে মানে সব দিক দিয়েই ভালো হয়। তো একটা গাছে মিনিমাম কীরকম ফল আসতে পারে? একটা প্রাপ্তবয়স্ক গাছে 400-500 ফল আসবে। আচ্ছা, প্রথম বছর আপনার কীরকম ফল এসেছে? আমার প্রথম বছর 30-35 একা গাছে, সবচেয়ে যেটা বেশি এসছে সেটা 78 পিস এসছে। আচ্ছা, ফুল আসার পর থেকে আপনাকে কী কী পরিচর্যা করতে হয়েছে? পরিচর্যা খুব একটা করা লাগে না, যেমন সাধারণ ফল হয় সেইরকমই থাকে, ওই ফুল আসার সময় গোড়া একটু খাবার দিতে হয়, সারটা দিয়ে মাটিটা পরিষ্কার করে ওখানে গোবর সার দিয়ে আবার মাটিতে আটকে দিতে হয় শিকড়ের গোড়ায়। আর তারপরে পরাগায়ন তো আমাদের হাতে করা লাগে না, অনেকে বলছে যে পরাগায়ন কি হাতে করা লাগে? পরাগায়ন হাতে করা লাগে না, এটা মৌমাছি ও ফুলের ইসে আসে, এসে ওরাই পরাগায়ন করে। আর এই পরাগায়নের জন্য মানে একটা প্রজাতি রাখলে এটা ভালো হওয়ার সম্ভব কম থাকে, মানে 2-3টে প্রজাতি যদি একটা বাগানে থাকে তাহলে এই গাছের পরাগ পরাগ ওই গাছের পরাগ এসে পরাগায়নটা ভালো হয়। এই ফল যখন ধরলো তারপরে আপনাকে কী কী পদক্ষেপ নিতে হয়েছিল? ফল যখন ধরলো তখন তো অনেক কিছুই পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, কিন্তু লকডাউন হয়ে গেল, আমি অনেক দুটো খাবার দেওয়ার দরকার ছিল, সেই খাবার দুটো আমি দিতে পারিনি, সেই কারণে আমার এই ফলটা দেখতে পাচ্ছেন ফেটে গেছে। আর ব্যাগিং করতে হয়, সেই ব্যাগটাও আমি আনাতে পারিনি, কিছু কিছু গাছে আমার দেওয়া আছে, এমনি পলিথিন দেওয়া আছে, পলিথিন দিয়ে করা যায় না, আমি চেষ্টা করেছিলাম যদি করা যায়,
আর এমনি উপরে যে নেট দেখছে এটা কি কারণে দিয়েছেন? পাখিতে খেয়ে নিচ্ছিল ফল, কাঁচা ফলে মিষ্টি হয়েছে ওই জন্য পাখিতে খেয়ে নিচ্ছিল, এটা দিয়ে আটকে দিয়েছে। আচ্ছা, অনেকেই তো আর কি দেখছি কি বলছে যে এই ফলগুলো সেরকম মিষ্টি না, তেঁতুলের দাম কমে যাবে, এরকম অনেকে কমেন্ট করছে, তা আদৌ কি ফলটা মিষ্টি? মিষ্টি কিনা সেটা আমি মুখে বললে তো হবে না, সেটা আপনারা মুখে টেস্ট করে আপনারা দর্শকদের জানান। আচ্ছা কি বলে, হ্যাঁ সিরিয়াসলি একদম আপেলের মতো টেস্ট, ফলটা সত্যি মিষ্টি এবং এই ছোট সাইজ রয়েছে, অনেকে দেখে মনে করতে পারেন যে ফলের কোয়ালিটিটা কেমন হতে পারে ভেতরটা, আপনি একবার ভেতরটাও দেখে নিন ফলের। এখনো ফলে বীজ আসেনি, ছোট রয়েছে, কিন্তু ফলটা সত্যি মিষ্টি। যারা ফার্ম তৈরি করবে বা নতুন করে ইচ্ছা প্রকাশ করছে, তারা চারা কোথা থেকে পাবে বা কীভাবে কালেক্ট করবে? চারা দেখুন পাওয়ার ব্যাপারে আমি বলবো, আমার তো গাছ তো শখে করা, প্রথমত আমার শখে করা, তারপরে এখানে যখন আপেল আসলো, আসার পরে যে নিউজ চ্যানেলগুলো সব দেখাচ্ছে, তারপরের থেকে আমার কাছে অনেক প্রচুর ফোন এসছে, না হলেও 1500 ফোন এসছে। তো ফোনে ম্যাক্সিমাম লোকই চারার কথা জিজ্ঞেস করেছে, চারাটা পাবো কী করে। তো আমি যে দামে চারাটা নিয়েছিলাম সেই দামটা অনেকটা বেশি ছিল, আর এর মধ্যে আমি খবর পেয়েছি যে আমাদের দেশে এই চারাটা নিয়ে অনেক গবেষণা চলছে, যা এই চাষটা আমাদের দেশে করা যায় কিনা বা করা যাবে, তাহলে আমাদের ভারত সরকারের থেকে একটা ছাড়পত্র দেওয়ার একটা ব্যবস্থা করেছে, এটা অনেক কম দামে এখন পাওয়া যাবে। আচ্ছা, মানে সমতল ভূমিতে চাষের জন্য আপনি তো একদম প্রথমেই শুরু করেছেন, সমতল ভূমিতে আমরা কোথাও দেখিনি বা শুনিও নি, তো সেক্ষেত্রে যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে তাহলে কি আপনার মারফত তারা চারাটা ব্যবস্থা করতে পারবে? এখন দিতে হবে সবাইকে, অনেক চাষি ফোন করেছিল যে আমরা চাষ করবো, তাহলে তাদের এনে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে কীভাবে যোগাযোগ করবে তারা? আমার ফোন নাম্বার 9932111112। আরেকটা খবর আপনাদের জানিয়ে রাখি, এই আপেল বাগানের উপরে পরবর্তীতে আরও দাদা কী পদক্ষেপ নিচ্ছে বা এই ফার্ম বড় করার জন্য আর কী কী করেছে, কীভাবে পরিচর্যা করে, এটার উপরে দাদা একটা ইউটিউব চ্যানেলও তৈরি করেছে, তো ওখানে আপনারা আপডেট পেতে থাকবেন। আমরা ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্কে গিয়ে আপনারা আপেল বাগানের উপরে ভিডিও দেখতে চাইলে ওখান থেকে দেখে নেবেন। যাদেরকে আপনি চারা সাপ্লাই করবেন, তো কী দামে তারা চারাটা পাবে আপনার থেকে? চারাটা অ্যাকচুয়ালি আমার কাছে এখন যে নতুন খবর এসেছে, আমাদের ভারত সরকার যে উদ্যোগটা নিয়েছে যে এই চাষটা আরও বড় আকারে হোক, সেই পরিস্থিতিতে ভারত সরকার একটা ছাড়পত্র দিয়ে এই চারাটাকে দেওয়ার ব্যবস্থা করছে। আমার কাছে খবর মানে আজকেই পেয়েছি, তো 750 থেকে 800 টাকায় একটা চারা পাওয়া যাবে। আপনার কাছ থেকে যদি কেউ চারা নিয়ে শুরু করে তাহলে কি আপনি তাদের হেল্প করবেন বা এরকম কিছু গাইডলাইন দিতে পারবেন? হ্যাঁ, আমি ওটা নিয়ে ভেবেছি যে আমার এখানে অলরেডি 3টে ছেলে আমার সঙ্গে সবসময় থাকে, তারা ওখানে আছে ঘরে, তো ওদের মানে ট্রেনিং অর্ধেক হয়েছে, আর একটা ট্রেনিং দেবো, যদি কেউ চারা নেয় তাদের 2 মাস পর পর আমি তাদের বাড়ি গিয়ে ভিজিট করবে, যে গাছের পরিচর্যা কীভাবে নিতে হয়, কখন খাবার দিতে হবে, কীভাবে দেখাশোনা করতে হবে, সেটা 2 মাস পর পর আমি পাঠাবো। আপনার ফিউচার প্ল্যানিং কি? ফিউচার প্ল্যানিং একটাই, যে আমাদের দেশে এই চাষটা আরও বড় বিগ আকারে হোক, যাতে আমাদের বিদেশ থেকে কোনো ফল না আনা লাগে লাগে, কেন কি এটা তো আমাদের দেশের প্রজাতি না, বিদেশের প্রজাতি, সেই প্রজাতিকে যদি আমরা আরো বড় করে করতে পারি তাহলে অনেক ভালো হবে আমাদের দেশের সবকিছু।